হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খানের মা এবার নতুন তথ্য দিলেন। তিনি জানালেন যে অপু বিশ্বাস আমার বৌমা, জয় আমার নাতি। আমি চাই শীঘ্রই বৌমা হিসেবে আমাদের বাড়িতে এসে থাক আমার বৌমা এবং নাতি। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খানের মা অনেকদিনই জানিয়েছেন যে অপু বিশ্বাস আমার বৌমা, আসলে ওরা ভালোবেসে বিয়ে করেছে, অনেক বছর সংসার করেছে, কাউকে জানতে দেয়নি ওদের বিয়ের খবর। তারপর যখন জানাশোনা হয়েছে তখনই আবার দুজনেই আলাদা হয়ে গিয়েছে। আমি অপুকে বৌমা হিসেবে পেয়ে অনেক নিজেকে ধন্য মনে করছি। অপু লক্ষ্মী বৌমা, ওর মতো মেয়েই হয় না। কিন্তু সাকিবের অনেক ভুল ছিল যার কারণে আলাদা হয়ে গিয়েছে দুজনে, হুটহাট সিদ্ধান্তর কারণে আলাদা থাকছে দুজনে। আমি সাকিবকে জানিয়ে দিয়েছি শীঘ্রই আমি আমার বৌমাকে ঘরে তুলবো নাতিসহ। আমি আর চাই না দূরে থাক আমার নাতি বৌমা। সাকিবের ভুলের কারণেই আজকে দূরত্ব সাকিব অপুর মাঝে। দুজনে খুবই ভালোবাসত দুজনকে, কিন্তু আলাদা হওয়ার পর অনেক বছর হয়েছে কিন্তু কেউই বিয়ে করছে না। হয়তো অপু চায় সাকিবের বউ হয়ে থাকতে, আবার সাকিবও চায় যে জয়ের জন্য তার মায়ের মতো একজনকে খুঁজবে, কিন্তু মায়ের মতো আর তো আর কাউকে খুঁজে পাবে না। তাহলে হয়তো সাকিবও চায় অপুকেই আবার বউ করতে। তাই তো আমি নতুনভাবে ঘোষণা দিয়েছি যে ঈদের সময় আমি আমার বৌমা এবং নাতিকে ঘরে তুলব। রাগের মাথায় আলাদা হলে তাতে কিছুই হয় না, এখন আবার বিয়ে করে নিলেই হবে অপুকে। তাই তো আমি ঘোষণা দিয়েছি সবার মাঝে, অপুকে আমি আমার ঘরের বউ করে নিব। আবার আমি চাই আমার নাতির খুশি, আমার নাতি যেন তার মায়ের আদর পায়, তার বাবার আদর পায়। একসাথে দুজনের আদর পেলে আমার নাতি খুব ভালো একজন মানুষ হয়ে উঠবে। আর যদি অন্য কাউকে বিয়ে করে সাকিব, তাহলে জয়ের মনে একটা ঘৃণা জন্মাবে সাকিবের উপর, তাতে জয়ের জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমি চাচ্ছি জয় সাকিব অপু একসাথে সংসার শুরু করুক। আবার আমার কথা এবার রাখবে সাকিব। আমি জানি সাকিব আমার কথা কখনো ফেলতে পারবে না। তাই তো আমি এবার সাকিবকে আদেশ দিব যে তুমি অপুকে ঘরে তুলবে শীঘ্রই। দর্শক, সাকিব খানের মায়ের কথাগুলো কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।